নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্ন সুনাদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেহাল রাস্তা শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরখোলা। বরাক নদীর জলস্তর কমলেও বন্যায় প্লাবিত শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা। শিলচর কালাইন সড়ক বন্ধ, বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ উত্তাল হয়ে উঠল বরখোলা। বুধবার সকাল থেকেই শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে সামিল হলেন ক্ষুব্ধ জনতা। আসাম সরকার হায় হায়, বিধায়ক মিসবাহুল ইসলাম মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে পরিবেশ উত্তপ্ত করে তোলেন স্থানীয়রা। যতক্ষণ না কাছাড়ের জেলাশাসক এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবেন না, ততক্ষণ অবরোধ চলবে বলে হুঙ্কার দেন তারা। তাছাড়া শীঘ্রই অসমমালার সড়ক সংস্কারে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কোম্পানিকে পুরস্কারের দাবিও তোলেন। তারা অভিযোগ করে বলেন, এক বছর ধরে শিলচর জয়ন্তী সড়কে আসাম মালার আওতায় শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। শুরু থেকে নির্মাণ সংস্থার মর্জিমাফিক কাজের ফলে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। বারবার তাদের সমস্যা জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি, আর বর্ষা আসতেই চরম সমস্যার মুখে পড়েছেন জনতা। জল নিষ্কাশনের নালা, ড্রেন, কালভার্ট অনৈতিকভাবে বন্ধ করে সড়ক সংস্কারের নামে চরম ভোগান্তির মুখে মানুষ। রাস্তায় চলাচলের দুর্বিষহ যন্ত্রণা, যাত্রীরা এই সড়ক দিয়ে চলাচল নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে পানীয় জলের পাইপলাইন ইচ্ছুকুশি উপড়ে ফেলার ফলে মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এবার এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে তাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, ফলে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে ডাক দিয়েছেন। এদিন সড়ক অবরোধে উপস্থিত ছিলেন বরখোলা স্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস, বরখোলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবুচন্দ্র দাস, সাজ্জাদ আহমেদ বরবইয়া, উত্তর বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবইয়া প্রমুখ। শিলচর জয়ন্তিয়া সড়কের আসামালার থেকে, এটা আসামালা না, এই গর্তমালা আমরা নিজেরা বুঝলাম না, তার লাগে আছে। দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম, ডিপার্টমেন্টাল বইরাম, পিডব্লিউডি কোনো পদক্ষেপ না নেওয়া লাগে। আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলিয়া এবং জনসাধারণ মিলিয়ে আমরা আজকে স্ট্রাইক করলাম। এখন আমরা দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ আছে, আমরা এটা আমরা কোথায় হলো তিন দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে পনেরো তারিখে আমরা অনির্দিষ্ট আমরা বন্ধ করবো মানুষকে। হ্যাঁ, এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না তারা, আমরা রাস্তাঘাট দেখা চলে, কারণ মানুষের দোকানদারি করতে পারেন না, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না, মানুষের হাঁটতে পারেন না। আপনারা সরজন্য দেখুন এই সমস্ত দুর্বুষ বড়। এবং আজকে ইলেকট্রিক লাইন আপনারা দেখুন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে অ্যাক্সিডেন্ট করতে পারে। আজকে জল জীবন মিশনের কাজ হচ্ছে, এই জল জীবন মিশনও ওলা চলছে দুর্নীতি, কিন্তু তার কোনো কাজের কোনো ইয়ে নাই। আর এই আসামালারও কোনো একটা সাইনবোর্ড নাই, কিচ্ছু নাই, এবং আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত। এই তিনটা জিনিস থেকে আমরা তিনটা জিনিসের সুরানো হয়, তাই আমরা আন্দোলন চলতে চল। আপনারা ডিমান্ড কী? আমরা কোথাও রাস্তা ভালো হইতো, আমরা জল পাইতাম, ইলেকট্রিসিটি যাতে রাস্তা লাইন চলে, আসামালা কাজ হইতো, আমরা ওয়েলকাম। বরাক নদীর জলস্তর কমলেও বন্যায় প্লাবিত শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা, প্রভাবিত পনেরো হাজারের অধিক মানুষ। বরাক নদীর জলস্তর বিপদসীমার নিচে বইলেও রেহাই পায়নি শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা। জল বৃদ্ধি পাওয়ায় শহরতলির বৃহত্তর মালিনী বিল বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকার পনেরো হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়ে বর্তমানে দিশেহারা। এলাকায় জল প্রবেশ করায় বিভিন্ন আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন জনগণ। এখনও অনেক মানুষ ফেঁসে রয়েছে ভয়াবহ বন্যায়। পরিস্থিতি অবনতি হয় কচিকাঁচাদের নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন এলাকার শতাধিক পরিবার। যাতায়াত পরিবেশের ব্যাঘাত ঘটায় থার্মোকলের নির্মিত বুড়োবা নিয়ে যাতায়াত করছেন এলাকার জনগণ। এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর হওয়ায় আর্থিক সংকট সহ অন্যান্য সমস্যা তাদের পিছু ছাড়ছে না। হঠাৎ করে জল বৃদ্ধি পাওয়ায় গোটা এলাকা জলের নিচে তলিয়ে গেছে। এর মধ্যে পশুখাদ্য এক বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গবাদি পশুদের প্রাণ রক্ষার্থে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার ভুক্তভোগী জনগণ। জেলা প্রশাসন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, ডিডিএম এর কর্মকর্তারা নৌকায় এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট ও জলের কেমিক্যাল বিতরণ করে বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন। মালিনী বিল এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা গ্রহণ করলেও পশুখাদ্য নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ। গবাদি পশুদের সংরক্ষণ ও তাদের প্রাণ বাঁচানো এখন কঠিন হয়ে পড়ায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। যদিও শুক্রবার সরকারের তরফে এলাকার বন্যা জড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার সহ স্থানীয় প্রশাসন। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর মালিনী এলাকায় পরিস্থিতি সংকটজনক হওয়ায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অস্থায়ী শৌচাগার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে কোনোভাবেই ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সহ বৃহত্তর এলাকার জনগণ সংক্রমণ জাতীয় রোগের কবল থেকে রক্ষা পেতে পারেন। ফ্লাইং এরিয়া বহুত পানি নে আপনি লোক ডুবা হুয়া আভি তো ইসমে হাম লোক কা ইয়ে জো বহুত সারা ডিফিকাল্টি হাম লোক কা হ্যায় আভি মেইনলি পানি কা জোগাড় করনে কে লিয়ে আভি
हम लोग पीएससी से इधर से डेली टैंकी टैंकर का ये सुविधा करेगा। उसके बाद जो लेटरिन बाथरूम, अभी जो बाथरूम तो नहीं, लेटरिन जो है टेम्पोरारी हम लोग इधर में बनाएगा। उसके बाद पानी का जो जितना दिया हुआ है, पानी को क्लीन करने के लिए, उसको विशुद्ध करने के लिए हम लोग का क्लोरिन, हम लोग को टेबलेट दिया हुआ है, हेलोजन टेबलेट बोलता है। और उसके बाद उसके जो केमिकल पैकेट हम लोग को डिस्ट्रीब्यूट करके अभी आया हम लोग। तो ऐसा हम लोग बाद में एनी टाइम कोई प्रॉब्लम हो तो हम लोग को फ़ोन नंबर दिया हुआ है, वो लोग हम इधर से कॉन्टेक्ट करेगा, हम लोग एनी टाइम उधर से एसेस्ट करके आ जाएंगे। देखिए अभी तो इस डिस्ट्रिक्ट का मैक्सिमम एरिया माने फ्लड अफेक्टेड है, तो अभी हमारा ऑफिस से माने हमारा पीएचई ऑफिस में एक यूनिट खुला हुआ है। तो अभी जहाँ से फ़ोन आता है पानी के लिए या टॉयलेट जो एरिया माने पानी से पूरा भरा हुआ है, अभी ये देखिए मालिनी का एरिया है, ये सब लोग का घर अभी पूरा मैक्सिमम ही डूबा हुआ है। इन लोगों का टॉयलेट पूरा डूबा हुआ, तो इन लोगों को पूरा प्रॉब्लम हो रहा है। इसलिए हम यहाँ पर अभी जो टॉयलेट है टेम्पोरारी टॉयलेट साइंटिफिकली वो हम यहाँ पर अभी बना रहा है। और यहाँ का लोग भी हम अभी इन लोगों को टेबलेट जो है हेलोजन टेबलेट बोल के वो पानी को शुद्ध करता है, वो अभी डिस्ट्रीब्यूट किया है, और केमिकल पैकेट भी डिस्ट्रीब्यूट किया है। और इन लोगों को हमारा मोबाइल नंबर भी दिया हुआ है, जिनको जो प्रॉब्लम है हमें फ़ोन करने से हम वहाँ पर जाता है, व्यक्तिगत टीम में जाके वो उन लोगों का प्रॉब्लम हम देखते हैं और तुरंत उन लोगों को माने पानी और जो भी हो उन लोगों को मुहैया करते हैं। কয়েক মাস থেকে শিলচর শিববাড়ি রোড মেরামতের জন্য রাস্তাটিকে বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই তারাপুর, মজুমদার বাজার, তোপখানা, কুমারপাড়া, নির্জয়নগর, কৃষ্ণপুর, ভৈরবনগর ও বরযাত্রাপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার মানুষের শিলচরের সঙ্গে যোগাযোগ রক্ষা কঠিন হয়ে পড়েছে। শিলচর কালাইন সড়কটি বন্ধ হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম অগ্নিমূল্যে পরিণত হয়েছে। তাই দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 60 নম্বর মডেল স্কুলের পাশে যে রাস্তাটি রামনগর বাস টার্মিনাল পর্যন্ত গিয়ে, সেই রাস্তাটি শুধু তোপখানা রেল ক্রসিং এর দুপাশে মাটি ভরাট করে রেল গেট লাগিয়ে দিলে আপাতত উক্ত বৃহত্তর এলাকার জনগণ শহরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন বলে আশাবাদী। আর 7 দিনের মধ্যে শিববাড়ি বাদ দিয়ে ভারী মাঝারি ট্রাক চলাচলের ব্যবস্থা না হয় তাহলে তোপখানা হয়ে রাস্তার বিকল্প ব্যবস্থা করে দেওয়া, না হলে এই বৃহত্তর এলাকার জনগণ একত্রিত হয়ে বৃহত্তর গণ আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন। উপস্থিত ছিলেন নাজিমুদ্দিন লস্কর, রকিবুল আলম লস্কর, রাকিবউদ্দিন লস্কর সহ আরও অন্যান্যরা। আমরা এই তারাপুর, মজুমদারবাজার, তোপখানা, কুমারপাড়া, নির্জয়নগর, যাত্রাপুর, কৃষ্ণপুর, বৈরবনগর, জিপি এইসব এলাকার অনেক রিটেলার, সাব রিটেলার, ডিস্ট্রিবিউটারও আছে, ব্যবসায়ী আছে, আমরা ট্রাকও যারা ব্যবসা করি বালু পাথরের এরাও আছে। আমরা আজকে প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে, আমরা টোটালি স্তব্ধ। আমরা বর্তমানে আমরা প্রত্যেক আলু, পেঁয়াজ, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা প্রায় 10-20 টাকা বেশি দিয়া কিনতে। ওর আজকে আমি এই ডিসি মহোদয়ের কাছে আমরা সব আইসি ওখানে যে আগামী 7 দিনের ভিতরে আমরা এই শিববাড়ি বাটটা দিয়া বাড়ি ও মাঝারি যানবাহন চলাচলের উপযুক্ত করিয়া দেওয়া, তোর সঙ্গে যদি এটা না হয় তাহলে তোপখানা মডেল স্কুলের সামনে দিয়া গিয়া রেল ক্রসিং আছে একটা, পার্ট 1 আর পার্ট 2 লগে এটা রেল ক্রসিংয়ের 2 সাইডে খালি রাস্তা বানাইলে আছে, অ্যাপ্রোচটা করিয়া রেলগেট বানাইয়া দিলে আমরা এইদিকে আইএসবিটি পর্যন্ত, এইদিকে রামনগর পর্যন্ত আমরা যেতে পারবো অতি সোজা। অ্যাটলিস্ট এর বদলে শুনছি যে এখানে একটা এলিভেটার ব্রিজ হইব, আমরা মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় হইছেন, এই এলিভেটার ব্রিজ যখন কাজ শুরু হইব তখন এইদিকে একটা সাইকেলও যেত না। এই আমরা এই যে বৃহত্তর প্রায় 20,000 মানুষের এলাকা, এই এলাকার মানুষ আমরা পুরো স্তব্ধ হয়ে যাইমু। ব্যবসায়ী যারা আছি এরা একবারে না খাইয়া মরি যাইমু, এর লাগিন আমরা যদি না খাইয়া মরার থাকি একবার আমরা আন্দোলন করতে চাই। যদি আজকে জেলা উপযুক্ত যদি আমরা এই কথা শুনিয়া তাই যদি আমরা এইটা নিস্তার করিয়ে দিলাই তাহলে তো আমরা আন্দোলনে যেতাম না, আর নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাইমু আগামী 7 দিনের ভিতরে। বুধবার শিলচর বার অ্যাসোসিয়েশনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার ও বেঞ্চের ভূমিকা শীর্ষক বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, এলডি সুভাষ চন্দ্র বিশ্বাসসহ শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায় সহ প্রবীণ আইনজীবীর মঞ্চে উপস্থিত সবাইকে উত্তর দিয়ে স্মারক তুলে সম্মান জানানো হয়। স্বাগত বক্তব্যে সম্পাদক নীলাদ্রি রায় বলেন, শিলচর বার অ্যাসোসিয়েশন আসামের আইনজীবীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্য অতিথি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, সেই সঙ্গে শিলচরের সঙ্গে জড়িত থাকা পুরনো স্মৃতিগুলিও তুলে ধরেন। 150 বছর অতি গুরুত্বপূর্ণ কাল বা
বার অ্যাসোসিয়েশন হলো একটি সংস্থার জন্য। ইতিমধ্যে আমাদের সেক্রেটারি মিনাত্রী রায় মহাশয় বলেছেন যে শিলচর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন আসলে তৃতীয় ওল্ডেস্ট বারের সারিতে আসে। 150 বছর পার করার ইজ নট আ ম্যাটার অফ জোক। শিলচর ডিস্ট্রিক্ট বারের গৌরবময় অতীত আছে, এটা শুধু আমরাই নয় সমগ্র আসাম এবং পূর্বাঞ্চলে যারা আইনি ব্যবস্থার সাথে জড়িত আছে তারা সকলেই জানেন। এই বার অ্যাসোসিয়েশনকে আপনারা গড়ে তুলেছেন, উল্লেখযোগ্য যোগদান আছে, এতে অনেকেরই অনেক জ্যেষ্ঠ অধিবক্তারা যারা আমাদের মধ্যে হয়তো আসবেই এবং যারা প্র্যাকটিসে এখনো দিস বার আ ভেরি লং ইভেন্ট আছে। আমি আপনারা অনেকেই হয়তো জানেন বুধবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলাশাসকের কনফারেন্স হলে জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সরকারের বিভিন্ন বিভাগের সাথে এদিন সাংসদ এনএইচআই ডিসিএল, এনএইচআই রেলওয়ে, ফুড কর্পোরেশন, সেন্ট্রাল পিডাব্লিউডি, ওএনজিসি, অল ইন্ডিয়া রেডিও সহ আরও অন্যান্য কেন্দ্রীয় সরকারের বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে সাংসদ বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের অন্তর্গত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেন। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ জেলার অতিরিক্ত জেলাশাসক সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমার আসামে বহুত সারা প্রবলেম হয়, ইয়ে প্রবলেম হয়, ইয়ে ভি এক প্রবলেম হয়। আপ লোগ ভি তো আগে আপ লোগ আসাম মালা নেই ভারত মালা করনে কে লিয়ে আচ্ছা বাত হ্যায় করনা চাহিয়ে, তো ইসমে ইতনা দিক্কত ভি নেই হোতা কি ইয়ে জো দেখিয়ে আপ লোগ আভি জো গিয়া ইসমে কম সে কম পপুলেশন মেন জাস্ট ফর এক্সাম্পল বোল রহা হুঁ, ধর লিজিয়ে 1000 আদমি কা হোগা, মে যাহা দিয়া হুঁ ইসমে 500 আদমি কা হ্যায়, তো প্রবলেম 500 কা পহলে কম জাতা, তো আপ লোগ কা এক গ্রুপ হ্যায় জো গ্রুপ লে জায়েগা ইস তরহ উস তরফ করকে এসা ওসা বনা কে কি কম্পেনসেশন কিসকা কিয়া হোগা। আরে আপকা রোড ফাইনালাইজ হোনে কা পহলে ও ফিক্স করনা থা যে তুজকো ইতনা দেনা হ্যায়, মুজকো ইতনা দেনা হ্যায়, জিন্দগি মে ঘর বনায় নাই ও ঘর বনা লেতা হ্যায় উসকা কম্পেনসেশন চাই, সমঝ গিয়া। এই প্রবলেম কোই কোই জায়গা পে হোতা হ্যায়, এসা নাই কি হর জায়গা পে, এসা নাই বোল রহা হুঁ মে, মগর ও ডিসিশন আপকা থোড়া সা প্রবলেম হ্যায় ক্যোঁকি ও উসকা ফস্ত হ্যায় হি নেই কোই। মঙ্গলবার রাত 11:30টায় ধলাইয়ের পালোই চা বাগানে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাগানের মূল অফিস কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। আগুন পুড়ে ছারখার হয়ে যায় বাগানের পুরো রেকর্ড সহ অন্যান্য জিনিস। রাত 12:00টায় ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে ফেলে। পালোই বাগান কা প্রেসিডেন্ট হ্যায়, হামারা গার্ডেন মে অফিস মে ইয়াহ আগ লাগ গিয়া থা করিমান 10-11 বাজে কল মে, और इसका हम लोग क्या किए हम लोग देखें कैसे करके लगे वो भी हम लोग खोज कर नहीं पाए, किंतु फायर ब्रिगेड का हम लोग आनकर यहाँ पर हम लोग निभाए समस्त, हम लोग को श्रमिक हैं ये लोग सब आए थे आकर रात को ये आग को हम लोग बुझाए, इसको बाद हम लोग देखें सुबह हम लोग ये कंप्यूटर उम्प्यूटर सब जल गए और जितना ऑफिस के खाता पत्र रिपोर्ट पर सब जल गए, और हम लोग को পেমেন্ট কেসে হোগা শনিবার কো ও হামলোগ চিন্তা মে পড়া হুয়া হ্যায়, ইসকো বাদ হামলোগ সোচ রহা হ্যায় কি অভি হামলোগ করেঙ্গে তো কিয়া করেঙ্গে, ইয়ে গভর্নমেন্ট হো ও জো ভি হো আপ লোগ থোড়া সাহায্য কিজিয়ে, হামলোগ পুরা দুর্ধন্ত হিসাব মে হামলোগ চলা গিয়া হ্যায়, আব করেঙ্গে কিয়া হামলোগ, হামলোগ সারা রিপোর্ট পত্র জলা গিয়া। শিলচর পাবলিক স্কুল রোডের নেতাজি স্কুলের নিকটে নৃত্য শিক্ষা কেন্দ্র নেতায়নের উদ্যোগে আজ থেকে 5 দিনের বিহু নৃত্য কর্মশালা শুরু হয়। এই কর্মশালা প্রতিদিন 2টি বিভাগে হবে। মুখ্য শিক্ষিকা গোয়াহাটির ভারত কলারত্ন পুরস্কারপ্রাপ্ত দিমলি গগৈ বৃহনৃত্যের উপরে নানান ধরনের শিক্ষাদান করছেন। কর্মশালা শেষ হওয়ার পরে ওই দিনে কর্মশালার ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ বিষয়ে নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার ও কর্মশালার শিক্ষিকা ডিমলি গগৈ বক্তব্য রাখেন।
আজ 10 জুলাই, আজ থেকে শুরু হয়েছে আমাদের বিহু নাচের কর্মশালা। নৃত্যায়ন থেকে আমরা এর আগেও 2019 একবার এই কর্মশালার আয়োজন করেছিলাম। আমাদের এই কর্মশালা চলবে 5 দিন ব্যাপী। 14 তারিখ বিকেলবেলা আমাদের একটি কর্মশালার শিক্ষার্থীদের নিয়ে থাকবে একটি অনুষ্ঠান। আমি আমন্ত্রণ জানাচ্ছি সংস্কৃতিপ্রেমী সকল বন্ধু বান্ধব আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য। কর্মশালায় প্রশিক্ষণ দিতে এসেছেন গুয়াহাটি থেকে ভারত কলা রত্ন পুরস্কার প্রাপ্ত ড্রিমলি গগৈ মহাশয়া, এবং উনি বিহু সম্রাজ্ঞী। উনি আমার পাশেই আছেন, ওনার সঙ্গে আছেন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দোরতি গগৈ। প্রতি বছরের মতো এবারও বুধবার মধ্যতলের দ্বার বিভাগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মা মনসার পুজো। পুজো উপলক্ষে এদিন বাগান ম্যানেজার, বাগান পঞ্চায়েত ও বাগান শ্রমিকদের যৌথ উদ্যোগে সাজিয়ে তোলা হয় মা মনসা পুজো মণ্ডপ। এদিন দারবি চা বাগানের 2 বাগান পঞ্চায়েত নানকাপাসি ও শিবশঙ্কর দুঃসাদ বলেন, গত 35 বছর থেকে তারা জঙ্গলগেরা এই বিশাল বাগানটিতে মা মনসার পুজো করে আসছেন। অন্যদিকে মা মনসাও যাবতীয় আপদ বিপদ থেকে তাদের রক্ষা করে চলেছেন বলে জানান 2 বাগান পঞ্চায়েত। আজ দারবি বাগান কা মই পাথি হুম পঞ্চায়েত হুম। হামলোগ কা দারবি গার্ডেন মে মনসা মা কা পূজা কর রহে হ্যাঁ। হামলোগ এ পূজা মে হামলোগ কা বচ্চা হো বড়া হো পুরা দারবি বাগান কা পর প্রসাদ আর পূজা ভি ওইসেই হো রহা হ্যায়, ওইসেই হামলোগ আচ্ছা সে করকে যা রহে হ্যায়। হামলোগ কা পূজা ঠাকুর সে হামলোগ পূজা করাতে হ্যায়, হামলোগ কা যো ঠাকুর রহতে হ্যায় উনকো বুলা কে পূজা করবাতে হ্যায়। হামলোগ কা প্রসাদ হুয়া খিচড়ি হুয়া সব বন রহা হ্যায়, খা রহে হ্যায়, চল রহে হ্যায়। খুব আচ্ছা তরিকা সে হামলোগ কা মেজারমেন্ট যো হ্যায় সব যো সবকো মদদ হামলোগ কে হওয়া হ্যায় পূজা কে করনে কে লিয়ে, সবকো ধন্যবাদ হামলোগ কা এই। সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন ওএনজিসির উদ্যোগে শিলচর ইআরসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবিরা অনুষ্ঠিত হবে। সোশ্যাল অর্গানাইজেশন অঞ্জেসের উদ্যোগে শিলচর ইআরসি চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় বুধবার শিলচর আলিটিকোর স্থিত বিপ্লবী অল্লুষ্কার বিদ্যাভবনে। এদিন চক্ষু পরীক্ষা করে ডক্টর নন্দন দেবনাথ বিনামূল্যে 120 জন রোগীকে চক্ষু পরীক্ষা করেন। রোগীদের চক্ষু পরীক্ষা করার পর প্রয়োজনীয় রোগীদের স্বল্প বিনিময়ে চশমা দেওয়া হয়। সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন অঞ্জেসের এ ধরনের আয়োজনে অনেকেই উপকৃত হওয়ায় সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন ওএনজিসি এবং শিলচর ইআরসি চক্ষু চিকিৎসালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আগামীতেও তারা এভাবে বিভিন্ন সেবামূলক কাজ করে যাবেন। দেখুন, আমাদের সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন আর এনজিওর পক্ষ থেকে আজকে একটা আমরা বিনামূল্যে ইআরসির সহযোগিতায় আমরা মেহেরপুর আলিটিকর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে আমরা চক্ষু শিবিরের আয়োজন করেছি। এখানে প্রায় আমাদের পেশেন্ট হয়েছে 60 মতন পেশেন্ট হয়ে গেছে, ওখান অবধি চলছে। এখানে ফ্রি আই চেক আপ চলছে, কম দামে একটু চশমা দেওয়া হচ্ছে, ড্রপ দেওয়া হচ্ছে। তাই আমি সকল আপামর জনসাধারণকে অনুরোধ করব যাতে আপনারা চকটা দেখান। চক আমাদের ইম্পর্টেন্ট একটা, শরীরের সবটি জোর মধ্যে একটা চক আমাদের ইম্পর্টেন্ট একটা চক। আমরা যেসব চকে কোনো প্রবলেম হয়ে যায় তা আমরা কী করি, কিছু একটা এনে লাগিয়ে তারপরে শেষ। আমরা কিন্তু এটা সিরিয়াসলি নেই না। আমি সবাইকে বলবো চোখ একটা এমন এক জিনিস, আপনারা সিরিয়াসলি নিয়ে চোখের ভালো ট্রিটমেন্ট করান। ইআরসি ভালো ট্রিটমেন্ট হয়, বহুত ভালো ট্রিটমেন্ট হয়, এটা আমি জানি। সবাইকে আমার অনুরোধ যাতে আমাকে সহযোগিতা করবেন। আমাদের এনজিওকে সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি জানাই সবাইকে ধন্যবাদ। রাস্তাঘাটের চরম অব্যবস্থা সংকটের মুখে নিত্যদিন দুর্ভোগ পোহাচ্ছেন সোনাই তুতির গ্রামের প্রত্যন্ত এলাকার জনসাধারণ। বেহাল যোগাযোগ ব্যবস্থার দরুন ভুগছেন পূর্ব সোনাই হাতিগাল জিপির তুতির গ্রামের মানুষ। দীর্ঘদিন থেকে গ্রামের যোগাযোগ ব্যবস্থা এবং স্থায়ী রাস্তা না থাকায় অসহায় হয়ে পড়েছেন এলাকার মানুষ। ওই গ্রামের প্রতি খেয়াল নেই জেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাদেরও, ফলে অসহায় হয়ে জীবনযাপন কাটাচ্ছেন জনগণ। তুতির গ্রাম বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে রাস্তাঘাটের, বন্যার জল কমলেও এখানে সেখানে যেতে হচ্ছে নৌকায় ভরসা।
গ্রামের চতুর্দিকে রয়েছে জল আর জল। গ্রামে উচ্চ জল না থাকায় বন্যার সময় পালিত পশু নিয়েও বিপাকে পড়তে হয় জনসাধারণকে। আমি কাবিল হোসেন রস্কর, আমি বর্তমানে মজুরবন্দ সরি তুতির গ্রামে আইছি। আওয়ার পরে দেখতে এই জায়গা তো আমার গ্রামটা নিয়ে আরো নির্লতা আছেন ছাড়া ছাড়া আর তো আমরা তো দেবো মোটামুটি একটা রাস্তা আছে, কিন্তু এই গ্রামে কোনো রাস্তারও কোনো লাইন নাই আগে থানি আমরা জানি। তারপরেও আজকে আমরা মিডিয়ার মধ্যে ওটাও হইতে চাই আর যে এই গ্রামের যে রাস্তাটা আজ কত বছর তানি আমরা তো এই গ্রামের ছোট তানি আমরা বয়স 30 হয়ে আছে, কিন্তু এই গ্রামের রাস্তাঘাট কেন হয় না এটা আমি প্রশ্ন করি সরকারের কাছে যে এই রাস্তাঘাট কিতালে হয় না বা এখানে সরকারি খাদ্য আইব এখানে আইছে না, সরকারি কোনো রিলিফও আইছে না। তারা লোকাল মানুষের সাথে আমরা খবর বলেছি কোনো সরকারি ধরনের কোনো রিলিফও আইছে না, কিন্তু রিলিফও আইলো না, কোনো পাটোয়ারি উকারি নাই, সার্কেলের ব্যবস্থা নাই, এটা খিতার লাগিয়ে এটা আমি সরকারও আছে জবাব চাই। আমি দৃষ্টি আকর্ষণ করি কাছাড়ের ডিসি মহোদয় এবং হেমন্ত বিশ্ব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করি এবং আমাদের বিধায়ক আলহাজ খরিবুদ্দিন বড়ভাইয়ারও দৃষ্টি আকর্ষণ করি যে এই তন্ত্রটা যদি অতিশত দুই তিন দিনের ভিতরে যদি তন্ত্র তো করা যায় যদি এখানে সরকারি রিলিফ বা এটা না দেওয়া হয় তাহলে এটা আমরা গণতন্ত্র প্রতিবাদ করবো মিছিল করবো যাতে সুনাই পয়েন্ট বা স্থান আমরা গুয়াহাটি পর্যন্ত আমরা এটা মিছিল নেওয়া যাইমু নিয়া এটা আমি সরকারও আছে পুরা। প্রতি বছরের মতো এবারও আগামী 28 জুলাই আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে সবাই মক্তবের অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই পরীক্ষায় বিভিন্ন এলাকায় মসজিদ থেকে সবাই মক্তবের ছাত্রছাত্রীরা অংশ নেবেন বলে ঘোষণা করেন যুব আহলে সুন্নত ওয়াল জামাতের হাইলাকান্দি জেলা সভাপতি তথা টানটুর সাহেবজাদা মাওলানা মকবুল হোসেন চৌধুরী। আগামী 28 জুলাই রোজ রবিবার সবাই মক্তবের যতটা আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবাই মক্তব রয়েছে প্রতিটা সবাই মক্তব এই দিন পরীক্ষা নেওয়া হইবে। তৎসঙ্গে প্রস্তাবর মাধ্যমে আমরা প্রতি বছরের ন্যায় ইমাম প্রশিক্ষণ নেওয়ার যে ব্যবস্থা নিছি আমরা এই বছর ইমাম প্রশিক্ষণের আমরা প্রস্তাব নিয়েছি। ইমাম প্রশিক্ষণের সঙ্গে আমরা ইমামদের সার্টিফিকেট বিতরণ করা হইবে এবং আমরা প্রতিজন ইমামরে পাগড়ি সংবর্ধনা হিসাবে দেওয়া হইবে। এই ইমাম প্রশিক্ষণের দিন পরীক্ষার পরে আমরা কার্যকারী সভার সিদ্ধান্ত নিয়ে ডেটটা নির্ধারণ করা হইবে। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি। বেহাল রাস্তা শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরকলা। বরাক নদীর জলস্তর কমলেও বন্যায় প্লাবিত শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা। শিলচর কালাইন সড়ক বন্ধ, বিকল্প ব্যবস্থা দাবি স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।